হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমার ক্লাস টুয়েলভের সেই প্রিয় স্টুডেন্টদের জন্য আজকে আমি আমাদের জৈব প্রযুক্তি এবং তার প্রয়োগ যেটা আমাদের ক্লাস টুয়েলভের একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজকে আমরা ডে টুতে তোমাদের সাথে পরের কিছুটা পাঠ আলোচনা করব দেখো এই বায়োটেকনোলজি চ্যাপ্টারটায় আমরা অলরেডি যেটা কি দেখেছি দেখেছি এখানে আমরা জিনগত কিছু পরিবর্তন করব। জিনগত পরিবর্তন করে কোনো একটা নিউ অর্গানিজম তৈরি করব। তাতে হবেটা কি এতে আমরা মানব কল্যাণের উপযোগী অনেক কিছু তৈরি করতে পারবো তাহলে এই চ্যাপার চ্যাপ্টারটা যেটা হচ্ছে জৈব প্রযুক্তি এবং তার প্রয়োগ বায়োটেকনোলজি এবং তার অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে আমরা যেমন জেনেটিক বস্তু পরিবর্তন করব কিন্তু কিভাবে করব। সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আগের ক্লাসেও দেখেছিলাম একটা উদাহরণ দিতে গিয়ে যে আমাদের মানুষের প্যাংক্রিয়াটিক কোষ বা প্যাংক্রিয়াসের মধ্যে ওখান থেকে একটা জিন আছে যেটা ইনসুলিন হরমোন তৈরি করে কিন্তু ও ডায়াবেটিস তার তো কোনো ইনসুলিনের ডেফিসিয়েন্সি আছে না সেই তো তার আছে জন্য তাকে ইনসুলিন দিতে হবে কিন্তু ইনসুলিনটা আমরা পাবো কোথা থেকে যদি আমরা নর্মাল কোনো একটা পশুর থেকে তার রক্ত থেকে ইনসুলিন নিয়ে মানুষের মধ্যে দিই সেটা অনেক অ্যালার্জি ক্রিয়েট করবে আমরা সেই জন্য বায়োটেকনোলজি প্রসেসের সাহায্য নেব আমরা দেখে নিয়েছি অলরেডি আমাদের সেল বা কোষের মধ্যে এমন নির্দিষ্ট জিন আছে নির্দিষ্ট জিনের কথা বলছি সেই নির্দিষ্ট জিনটা কি করতে পারে তোমার ওই ইনসুলিনের চকটা ইনসুলিনের জন্য যে হরমোনটা সেটা তৈরি করতে পারে তাহলে ওই জিনটাকে আমাদের দরকার ওই জিনটাকে আমাদের কি করতে হবে ক্রোমোজোম থেকে আইডেন্টিফাই করতে হবে তারপর ওই জিনটাকে আমরা একটা মাধ্যম ভেক্টরের ইউজ করব। যেমন প্লাসমিট হচ্ছে একটা ভেক্টর প্লাসমিডের মধ্যে আমরা যখন ওই ইনসুলিনের জিনটাকে ইনসার্ট করে দেবো ওই প্লাসমিটটা একটা রিকম্বিনেন্ট প্লাসমিট তৈরি হবে এবার ওই রিকম্বিনেন্ট প্লাসমিডটার তো আমরা অনেক মাল্টিপল কপি তৈরি করতে চাইবো সেই জন্য আমরা কি করব। আমরা তারপর সেটাকে একটা ব্যাকটেরিয়াল হোস্টের মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেবো ব্যাকটেরিয়ার মধ্যে যেমন তার জেনেটিক মেটেরিয়াল গুলো বারবার রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ করে ঠিক সেইভাবেই আমাদের ইনসুলিনের জিন যেটাকে আমরা ইনসার্ট করেছিলাম সেটাও প্রতিলিপিকরণ করতে থাকবে আর তার সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারবো আমরা ওই ইনসুলিনটা যেটা ব্যাকটেরিয়ার কোষ থেকে আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা সেটাকে পিউরিফাই করে মানুষের আমরা যাদের ডায়াবেটিস পার্সন আছে তাদেরকে দিতে পারবো সেখানে কোনো অ্যালার্জিও হবে না এবং তার দামটা অনেক কম তাহলে কি দেখলাম আজকে ডে টু তে আমরা জৈব প্রযুক্তি বা জীব প্রযুক্তি ও তার প্রয়োগ নিয়ে কথা বলছিলাম দেখো এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জিনকে আমরা কিভাবে শনাক্তকরণ করব। তাহলে আমরা জিনকে শনাক্তকরণ পদ্ধতিগুলোকে নিয়ে তোমাকে একটু একটু করে চলো আলোচনা করি তাহলে আমাদের আজকে ডে টুতে আমরা চলে আসি আজকে আমরা ডে টুতে তোমাদের জন্য আমরা কাঙ্ক্ষিত জিনকে আগে শনাক্ত করা প্রয়োজন সেটা আমরা তোমাকে শিখিয়ে দিয়েছি যেমন ভাবো এটা একটা ইনসুলিনের জিন এই ইনসুলিনের জিনটাকে তোমায় কি করতে হবে ক্রোমোজোম থেকে শনাক্ত করতে হবে তারপর সেকেন্ড স্টেপে কি করতে হবে ডিএনএ নিষ্কাশন আমাদের এবং কাঙ্ক্ষিত জিনের পৃথককরণ মানে কোষ থেকে আমরা পৃথক করব কিন্তু কি করে করব তার জন্য প্রথম কিছু উৎসেচকের সাহায্য আমাদের নিতে হবে এরপর ইলেক্ট্রোফোরেসিস বলে একটা পদ্ধতি আছে যার সাহায্য নিয়ে আমরা ডিএনএ বা জিনকে পৃথক করতে পারি তাহলে আমরা একটা নির্দিষ্ট জিন পেয়ে গেলাম যে জিনটা কি ইনসুলিন তৈরি 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 করে এখন আমরা ওই জিনটার ক্লোন করব করব। তার মাল্টিপল কপি মানে কাঙ্ক্ষিত জিনটার বহু প্রতিলিপি আমরা তৈরি করব। বহু প্রতিলিপি আমরা কি করে তৈরি করব একটা হতে পারে আমি যেটা তোমায় বললাম ওই কাঙ্ক্ষিত জিনটা আমরা প্লাসমিটের মধ্যে অ্যাটাচ করিয়ে দেব প্লাসমিটটা আবার ব্যাকটেরিয়া কোষের মধ্যে দিয়ে দেবো এছাড়া পিসিআর বা পলিমারিস রিয়াকশন বলে একটা পদ্ধতির সহায়তায় আমরা এরকম জিনের ক্লোনিং করতে পারি আমরা পরে শিখবো সেটা তাহলে আমরা প্রথমে বলি আমরা পিসিআর পদ্ধতিটা পরেই কথা বলি কিন্তু তার আগে আমি এর কথা বলছিলাম প্লাসমিট তাহলে একটা বাহক অনু এই বাহক অনুর সঙ্গে আমরা বহিরাগত জিনের সংযুক্তি করিয়ে দেবো তাহলে আমরা কি পাবো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ পাবো কারণ এখানে ডিএনএ গঠনটা তো পরিবর্তন হয়েছে তাই না এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা কোনো ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেবো ব্যাকটেরিয়া তার নিজস্ব স্বাভাবিক ক্রিয়ার মাধ্যমেই ও প্রোটিন তৈরি করবে ইনসুলিন প্রোটিন যেমন ভাবো আমরা সেই প্রোটিনটাকে পিউরিফিকেশন করে পেয়ে যাব এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পদ্ধতি তোমাকে বোর্ড এক্সামের জন্য ঠিক এইভাবে মনে রাখতে হবে ক্লিয়ার তো নেক্সট দেখো কিন্তু আমরা ওই ইনসুলিনের জিনটা কি করে পাবো ইনসুলিনের জিনটা আমরা ক্রোমোজোম থেকে বার করবো কি করে দেখো ডিএনএ কে পৃথকীকরণ করা খুব শক্ত একটা পদ্ধতি আমরা নির্দিষ্ট জিনটা বুঝতে পারছি এটা একটা ইনসুলিনের জিন কিন্তু জিনটাকে কাট করা কম্পারেটিভলি শক্ত তাহলে আমরা কি পদ্ধতি নেবো আমরা দেখলাম ইনসুলিন তো একটা প্রোটিন প্রোটিন মানে এর আগে নিশ্চয়ই কোনো এমআরএনএ আছে আমরা ওই প্রথম কি করতে পারলাম এমআরএনএ এর সিকোয়েন্সটাকে প্রথমে জানলাম দেখো এইটা হচ্ছে সেই এমআরএনএ যেটা ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম ডাইরেকশনে আছে আমরা জানি কোন একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে যখন একটা ম্যাচিওর এমআরএন এ থাকে তখন তার পলি থাকে দেখো এখানে সেই পলি আমরা থ্রি পাইন এন্ডে দেখতে পাচ্ছি আমরা তার পরে কি করছি পরে স্ট্রেপে আমরা প্রাইমারের সংযোজন করছি প্রাইমারটা হচ্ছে কি দিয়ে তৈরি থাইমিন দিয়ে তৈরি তার সঙ্গে সঙ্গে আমরা পরেস্টে ডিএনটিপি এবং রিফার্স ট্রান্সক্রিপ্টেজ বলে উচ্ছে ওই টেস্ট টিউবের মধ্যে দিয়ে দিচ্ছি বাট ও কি করছে এই নিউক্লিওটাইড গুলোর কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স এর মাধ্যম দিয়ে দেখো একটা ডিএনএ স্ট্যান্ড তৈরি করে দিয়েছে ডিএনএ স্ট্যান্ড মানে ওপরেরটা এমআরএনএ আর নিচেরটা একটা ডিএনএ মানে আমরা এখন ডিএনএ আর আরএনএ এর একটা হাইব্রিড অংশ দেখতে পাচ্ছি এখন আমরা টেস্ট মধ্যে আরএনএস উৎসেচক দিয়ে দেব আরএনএস উৎসেচক কি করবে যে আরএনএটাকে ডিস্ট্রয় করে দেবে থাকো তাহলে আমাদের কাছে কি ছাপ পড়ে রইলো আমাদের কাছে ডিএনএ পড়ে রইলো ডিএনএ এর একটা স্ট্যান্ড কিন্তু ডিএনএ তো দ্বিতন্ত্রী হয় দুটো স্ট্যান্ড থাকে কি করে তৈরি করব আমরা এবার এর জন্য আমরা ডিএনএ পলিমারেজ ওয়ান উৎসেচক ওই টেস্ট টিউব মধ্যে দিয়ে দেবো সেই ডিএনএ পলিমারেজ কি করবে নতুন একটা ডিএনএ স্ট্যান্ড তৈরি করে দেবে আর আমরা পেয়ে যাব আমাদের দ্বিতন্ত্রী গঠন যুক্ত ডিএনএ তাহলে ইনসুলিনের জন্য যে এমআরএনএটা আমরা পেয়েছিলাম সেই এমআরএনএ থেকে আমরা ওর করসপন্ডিং ডিএনএ তৈরি করে ফেলতে পারলাম এবার এই ডিএনএ টার মাল্টিপল কপি তৈরি করে নাও প্রতিলিপিকরণ করে নাও কোনো অসুবিধা নেই তারপর সেটাকে বিভিন্ন ভাবে কাজে লাগাও তাহলে এই পদ্ধতিটা যখন তোমাকে বলা হবে জিন পৃথকীকরণের পদ্ধতিটা ব্যাখ্যা করো তখন কিন্তু তুমি একটুখানি এরম চিত্র সহযোগেই মেন ব্যাখ্যা করো পারলে এক দু লাইন সেন্টেন্সে লিখে দেবে কিন্তু শুধু সেন্টেন্সে লিখলে হবে না ছবিটা দিতেই হবে আর এই ছবিটাই দেবে এবার তোমাদের জন্য আমি একটা পরের টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লোনিং দেখো ক্লোনিং ব্যাপারটা বলতে আমরা কি বুঝি যে পদ্ধতিতে আমরা জিনিস অভিন্ন মানে পিতামাতার যা বৈশিষ্ট্য অপত্যের মধ্যে সে বৈশিষ্ট্য থাকবে এবং এই ক্লোনিং এর মাধ্যমে আমরা জীব তৈরি করতে পারি বা বহু কোষও তৈরি করতে পারি কিন্তু বহু কোষই হোক আর বহু জীবই হোক তারা পিতামাতার মাতার সকল বৈশিষ্ট্য কি থাকবে তার মধ্যে থাকবে মধ্যে সেটাকে আমরা ক্লোন বলছি এবং জিনগত ভাবে এবং বাহ্যিক গঠন ভাবে পিতামাতার হুবহু বৈশিষ্ট্য এদের মধ্যে আমরা দেখতে পাব কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে বায়োটেকনোলজিতে আমরা দুটো ঘটনাই করতে পারি যেমন ডলি বলে একটা সিপ ছিল জানো তো এই সিপটাকে আমরা এরকম ক্লোন করেছিলাম কিন্তু সেটা কেন আমি পরে আসি প্রথমে আমি তোমাকে ডিএনএ একটা অংশের বহু প্রতিলিপি তৈরি করার পদ্ধতি শেখাতে চলেছি ভাবো আমরা ডিএনএ মধ্যে এই অংশটাকে বার করে নিলাম এই অংশটাকে আমরা বললাম এর বহু প্রতিলিপি তৈরি করা হোক সেটাই ডিএনএ ক্লোনিং হবে কিন্তু ক্লোনিং কৌশলের নীতিটা কি ক্লোনিং কৌশলের নীতি কি প্রথম ডিএনএ ক্লোনিং করার প্রথম নীতিটা হচ্ছে ডিএনএ যে অংশটা আমি যে ডিএনএ অংশটা বলছি ডিএনএ এই অংশটাকে একটি বাহ অনুর সাথে যুক্ত করতে হবে মানে বাহ অনু বলতে আমরা কি বলতে পারছি প্লাসমিড হতে পারে দেখো এই প্লাসমিড সঙ্গে আমরা এরকম ভাবে যুক্ত করিয়ে দিলাম এরকম প্লাসমিডের সঙ্গে যুক্ত করিয়ে দিলাম তারপর আমরা কি পেলাম এটা এটা আমরা একটা রিকম্বিনেন্ট ডিএনএ পেলাম এই রিকম্বিন্ট ডিএনএটা আমরা তারপর একটা ব্যাকটেরিয়ার মধ্যে ভাবো এন্টার করিয়ে দিলাম ব্যাকটেরিয়ার মধ্যে পোষক কোষের মধ্যে তখন এই ডিএনএ গুলো তার অনেক মাল্টিপল কপি তৈরি হয়ে যায় কারণ ব্যাকটেরিয়া তার নিজস্ব তো প্রতিলিপিকরণ ঘটনা আছে তার মধ্যে তাহলে ক্লোনিং করবার এই দুটো পদ্ধতি দুটো নীতির কথা তোমাদের মনে রাখতেই হবে এরপর একটা মজার টপিক চলো যেটা মানুষের ইনসুলিনের জিন সেটাকে আমরা প্রথম আমি একটা উদাহরণ দিয়ে তোমায় বুঝিয়ে দিই যেটা বললাম তোমাকে একটু আগে মানুষের ইনসুলিনের জিনটা আমরা কার মধ্যে যুক্ত করলাম প্লাসমিট বাহকের মধ্যে আমরা রিকম্বিনেন্ট প্লাসমিটটা ইকোলাই ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করিয়ে দিলাম আমরা এর থেকে কি পেলাম অসংখ্য প্রতিলিপি ডিএনএ তৈরি করে ফেললাম এটাই ক্লোনিং এর একটা উদাহরণও বটে দেখো জিন ক্লোনিং প্রযুক্তির ব্যবহার কি কি উপর কর লাগে ডিন ক্লোনিং বা জিম ক্লোনিং সেটা খুব কমপ্লিকেটেড ব্যাপার একটা হাইফাই টেকনোলজি লাগবে কি কি লাগবে প্রথম আমরা তোমাকে যেটা শিখিয়েছি সেটা লাগবে বাহক বা ভেক্টর আমরা বাহক বা ভেক্টর হিসাবে বিভিন্ন জিনিস কাজে লাগাতে পারি প্রথম হচ্ছে প্লাসমিড প্লাসমিডটা কি প্লাসমিটটা একটা ব্যাকটেরিয়া এরকম কোষের মধ্যে থাকা এদের যে ক্রোমোজোম তো থাকে প্লাসমিট হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল মানে অতিরিক্ত একটা বলতে পারো ক্রোমোজোম কিন্তু সার্কুলার একটা ডিএনএ দিয়ে তৈরি সাধারণত প্লাসমিটটা ফিফটি কেবি পর্যন্ত ডিএনএ কন্টেন করে এছাড়া আরো বিভিন্ন প্রকারের ভেক্টর আছে যেমন ফাজ ক্লোনিং ভেক্টর মেনলি আমরা ল্যামডা ব্যাকটেরিয়া ফাজকে এখানে ইউজ করি এবং এর ক্ষেত্রে ডিএনএটা টোয়েন্টি ফোর কেবি পর্যন্ত ডিএনএ থাকে এর মধ্যে এটা ছাড়াও তাহলে প্লাসমিড এবং ফার্স্ট ক্লোনিং ভেক্টর তো হলো এটা ছাড়া আর কি আছে এটা ছাড়া আছে কসমিড কসমিড জিনিসটা কি এটা কিন্তু ভালো করে মাথায় রাখো প্লাসমের ডিএনএ তার সঙ্গে এরকম মনে কোনো সাপোজ এটা হচ্ছে তারা প্লাসমিডের ডিএনএ তার সঙ্গে আমরা ল্যামডা ল্যামডা ফার্স্ট তার কস অঞ্চলটাকে আমরা এভাবে যুক্ত করে দিয়েছি প্লাসমিট ডিএনএটাকে একটা জায়গায় কাটা হলো তার সঙ্গে এক্সট্রা একটু অঞ্চল বলে একটা নির্দিষ্ট অংশকে যুক্ত করে দিয়েছি তখন প্লাসমিড আর প্লাসমিড আর হয়ে কি তৈরি করলো কসমিট তোমায় মনে রাখতে হবে এর মধ্যে টোয়েন্টি এইট থেকে ফর্টি ফাইভ কেবি পর্যন্ত ডিএনএ থাকি এছাড়া আমরা হিউম্যান জিনম প্রজেক্ট করতে গিয়ে দেখেও ছিলাম দুটো খুব কমন দুটো খুব কমন ইউজ হয় আর্টিফিশিয়ালি একটা হচ্ছে ব্যাকটেরিয়াল কৃত্রিম যেটাকে আমরা বিএসি বলি ব্যাক বলি থ্রি ফিফটি কেবি ডিএনএ কন্টেন্ট করতে পারে অনেক বড় ডিএনএ থাকতে পারে এর মধ্যে আর ইস্টের কৃত্রিম ক্রোমোজোম যাকে আমরা ওয়াইএসি বলি এই ফুল ফর্ম মনে রাখবে যার মধ্যে তিন হাজার কেবি ডিএনএ থাকতে পারে এগুলো হচ্ছে বিভিন্ন বা বাহক প্লাসমিট কসমিট ব্যাকটেরিয়াল কৃত্রিম ক্রোমোজম ব্যাক ইস্টে কৃত্রিম ক্রোমোজম বাই এটা হলো বাহক বা জিন ক্লোনিং করতে কি দরকার আর আর একটা দরকার রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস একটা গুরুত্বপূর্ণ উৎসেচক যে এন্ডো নিউক্লিয়াস নাম থেকে কি বুঝতে পারছো এরা এন্ডো মানে ডিএনএর বা নিউক্লিক ভেতরের কোন জায়গা থেকে এরা ডিএনএ কে কাট করতে পারে রেস্ট্রিকশন কথাটা মানে কি কোনো নির্ধারিত এবং নির্দিষ্ট ডিএনএ এর অংশকে সে কাট করতে পারে নির্দিষ্ট তাব ডিএনএ এর মধ্যে এরকম একটা অংশ আছে সে ডিএনএ এর এই অংশটাকে কাট করতে পারে এবং রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস দিয়ে সাপোজ যেমন আমরা ইনসুলিনের জিনটাকে কাটবো ঠিক সেম ভাবে আমরা প্লাসমিদের ডিএ রেখে সেম এন্ডো নিউক্লিয়াস দিয়েই কাটতে হবে তারপর না তাদের দুজনের মধ্যে যুক্ত করতে হবে এবার প্লাসমিদের ডিএনএ আর সাপোজ ইনসুলিনের ডিএনএ কে কোন উৎসেচক জয়েন করবে সেটা হচ্ছে লাইগেজ নামক উৎসেচক লাইগেজ নামক উৎসেচক এবার আর ব্যাকটেরিয়ার কোষ যেখানে ডিএনএ স্বাভাবিক প্রতিলিপি গঠন করতে পারে সেই ধরনের আমরা ব্যাকটেরিয়াকে খুঁজে বার করতে হবে এর জন্য ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু খুব কমন একটা ব্যাকটেরিয়া যার মধ্যে এরকম রিকম্বিনেন্ট প্লাসমিটটা তৈরি করে আমরা ইকোলাই এর মধ্যে প্রবেশ করিয়ে দেব এখান থেকে আমরা ডিএনএ এর প্রতিলিপিওকরণ তৈরি হবে জিন ক্লোনিং হবে অনেকগুলো তাহলে এই হচ্ছে ডিফারেন্ট উপকরণ সমূহ এই রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস নাম শুনে নাও ইকো আর ওয়ান কি নাম ছাড়া তো আমরা এই হরপে লিখে থাকি মনে থাকবে ইকো আর ওয়ান একটা রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস তাহলে এই হচ্ছে আজকে আমাদের ডে তে আমরা জীব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ যেটা তোমরা ক্লাস টুয়েলভের জন্য ভেরি